আপনারাই বেশি লুট করেছেন। ওয়াকা প্রপার্টি কলকাতায় যেটা আছে ভারতবর্ষের সেকেন্ড রিচেস্ট ওয়াকা প্রপার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওয়াকা প্রপার্টির যে কাজ হওয়া দরকার তা না হয়ে আপনাদের মতো নেতারা লুটপাট করে খাচ্ছে। আর এখন চাপে পড়েছেন, মুসলমানদের মন পেতে হবে, ওই জন্য গ্লাস বোতল ভাঙাভাঙি করছেন। ওগুলো বন্ধ করুন, যুক্তি দিয়ে খণ্ডন করুন, আর যে সম্পত্তিগুলো বিহাত হয়েছে উদ্ধার করুন, তাহলে জানবো আপনারা ওয়াকাপ নিয়ে বা মুসলিমদের জন্য ভাবছেন। কল্যাণবাবু যে কাজটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার দরকার ছিল, কল্যাণবাবু গ্লাস ভেঙে আর বোতল ভেঙে বা হাত কেটে মুসলিম সিম্পাথি পাওয়া যাবে না। যদি সত্যিকারের আপনি মুসলিমদের কথা ভাবেন, ওয়াকাপ প্রপার্টির কথা ভাবেন, তাহলে এখন আগে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে ওগুলোকে কেটে আসতে হবে। আপনি আমি মনে করছি কল্যাণবাবু ওই কাঁচের গ্লাস ভেঙে বা হাত কেটে বা বোতল ভেঙে মুসলিম সিম্পাথি পাচ্ছেন, পাওয়ার চেষ্টা করবেন। বাইরে এসে তৃণমূল কংগ্রেস বলবে, দেখেছো ওয়াকাপ প্রপার্টির জন্য কল্যাণবাবু বিশাল লড়াই করেছে, হাত কেটে ফেলেছে, হ্যান করেছে, তান করেছে, মুসলমানদেরকে বোকা বানিয়ে ভোটটা আবার লুট করতে হবে। এটা মুসলমানরা জেনে গিয়েছে আপনাদের নাটক। যদি কল্যাণবাবুকে চ্যালেঞ্জ করছি, যদি সত্যি আপনার ওয়াকাপ প্রপার্টি নিয়ে বিচলিত হয়ে যান, ওয়াকাপ প্রপার্টি উদ্ধার করার দরকার, ওয়াকাপটা মুসলিমদের অধিকার, সেটা তাদের হাতে থাকা দরকার, যদি ভাবেন সর্বপ্রথম বলবো কয়েকটা কাজ করুন। প্রথম কাজ হচ্ছে ওয়াকাপ বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গলের বর্তমান চেয়ারম্যানকে আব্দুল গনি সাহেব, আমি যতটুকু জানি এখন হচ্ছেন শহীদুল্লাহ মুন্সি সাহেব, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর ওয়াকাপ বোর্ডের যে ওয়েবসাইট আছে এখনো পর্যন্ত গনি সাহেবের নাম ওখানে আছে। কেন শহীদুল্লাহ সাহেবের নাম এখন ইনক্লুড হয়নি? এটা থেকে বোঝা যাচ্ছে আপনারা ওয়াকাপকে সিরিয়াস ইস্যু হিসেবে নেন না। শুধু মুসলমানদের ভোট পাওয়ার জন্য একটু এই সেই করতে হবে, মুসলমানদেরকে বোকা বানাতে হবে, তালাকের সময় বা বিভিন্ন সময় এনআরসির সময় একটু একটু বোকা বানিয়েছিলেন, আবার একটা বোকা বানাতে হবে, কিছু একটা করছে তৃণমূল, এটা বোঝানোর চেষ্টা হচ্ছে। আগে শহীদুল্লাহ মুন্সি সাহেবের নামটা ইনক্লুড করুন যে ওয়েবসাইট আছে, সেখানে এতটুকু কাজ পর্যন্ত আপনারা করেননি, এক নম্বর। কোনো দ্বিতীয় হচ্ছে কল্যাণবাবুদের যে সরকার পশ্চিমবাংলায় চলছে, সেই সরকারের অনেক অনেক এমপি, অনেক এমএলএ, অনেক মন্ত্রী, অনেক কাউন্সিলর, অনেক পঞ্চায়েতের মেম্বার, বিভিন্ন পদে থাকা তৃণমূল কংগ্রেসের গ্রাম থেকে শুরু করে শহরের প্রাইম সম্পত্তিগুলোকে লুট করে খাচ্ছে। এগুলো উদ্ধার করতে পারবেন? পশ্চিমবাংলা বিধানসভায় মন্ত্রী হয়ে বসে আছে, কলকাতায় ওয়াকাপ প্রপার্টি লুট করে খাচ্ছে, কবরস্থানের উপরে বিল্ডিং বানিয়ে দিয়েছে এই তৃণমূলের আমলে, পারবেন এগুলো উদ্ধার করতে? বিধায়ক গ্রাম হাওড়া জেলার বিধায়ক কলকাতায় ওয়াকাপ প্রপার্টি দখল করে বসে আছে তৃণমূলের, তারা গ্রাম থেকে শুরু করে শহরে যে ওয়াকাপগুলো লুট করেছে তৃণমূলের নেতারা, সেগুলোকে উদ্ধার করুন তো আগে। আমি পশ্চিমবাংলার বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পরে কত বিঘা ওয়াকাপ উদ্ধার করতে পেরেছে আর কত বিঘা বিহাত হয়েছে, নির্লজ্জ সরকার এখনো পর্যন্ত সে উত্তর আমাদের দিতে পারেনি। আমি চ্যালেঞ্জ করছি, পশ্চিমবাংলাতে তিনটে সরকার এখন চলছে, কংগ্রেস, লেফট ফ্রন্ট আর টিএমসির, সব থেকে বেশি ওয়াকাপ লুট করেছে তৃণমূলের সরকার। এরা আবার ওয়াকাপ নিয়ে নাকে কান্না কাঁদছে, শুধু মুসলিম সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের নাটক করে বেড়াচ্ছে। এই ইমাম আর মুয়াজ্জিন ভাতা ছাড়া ওয়াকাপ দিয়ে আর কি লাভ করতে চাইছে মুসলমান সমাজের জন্য? কিন্তু মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ওয়াকফ করে গিয়েছিল তাদের ধর্মের জন্য, মাদ্রাসা মসজিদ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এই তৃণমূল সরকারগুলোকে লুট করে খেয়ে নিচ্ছে। এ কথা যখনই আমরা বলি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি। আমি আবারও বলবো, কল্যাণবাবুকে চ্যালেঞ্জ করবো, ইমাম মুয়াজ্জিন ভাতার পরে কি কাজ করছেন ওয়াকাপ দিয়ে মুসলিম ছেলেদের ভবিষ্যতের জন্য, সে তথ্যটা মানুন। এক বছরে ওয়াকাপ সম্পত্তির থেকে কত ইনকাম হচ্ছে, কত ব্যয় হচ্ছে, তার তথ্য জনমানুষে নিয়ে আসুন। ভয় পাচ্ছেন কেন তো নিয়ে আসতে? আসলে লুট করে খাওয়া আপনাদের বন্ধ হয়ে যাবে নিয়ে আসলে।